জন্য পায় তা ছেলে মেয়ে রেখে যায় না ছেলে মেয়ে সঙ্গে নিয়ে যায়, কি বলেন আপনারা? কি বলেন, কি কি বলেন আপনারা বলেন? ছেলে মেয়ে নিয়ে যায় না? না, ওনার মারে যখন নিমন্ত্রণ করে ওনার মামা বাড়ি ওনাদের রেখে শুধু ওনার মা যায়। লেফট রাইট ওই এক মাস বয়স থাকলে ওকে ফেলে দিয়ে চলে যায়, এই জন্য ওর জ্বালা। দেখো না কত ভালোবাসা, এই জন্যে তো সবাইকে নিয়ে বাপের বাড়িতে আসা, ছেলে মেয়ে না নিয়ে গেলে হয়? কি বলো কৃষ্ণ বলো, এই কথাটাই বোঝে না। হরি বল হরি বল, ধরো এর তত্ত্ব আছে বলছি। আজকে দুর্গা চতুর্থী, আগামীকাল পঞ্চমী, তারপর দিন ষষ্ঠী, তাই তো? ঠিক বললাম তো? এই করোনা অতিমারির মধ্যেও মানুষের মন থেকে পুরোপুরি আনন্দ যে সরিয়ে নিতে পেরেছে তা নয়, কিন্তু মহামান্য হাইকোর্ট রায় দিয়ে দিয়েছেন গ্যাদারিং করা যাবে না, কারণ করোনা এখনো যে চলে গেছে তা নয়। তবে আপনাদের অত ভয় পাওয়ার কারণ নেই, আপনারা মাস্কটা ব্যবহার করবেন বাইরে যখন বের হবেন, বাড়িতে বসে না। যখন বাজার করতে যাচ্ছেন মাস্কটা পরবেন, একটু দূরত্ব বজায় রেখে চলবেন, সুরগুলো একটু সবাই দেখে নাও, আমি সুযোগ দিচ্ছি। কিন্তু মাস্ক অবশ্যই বাইরে গেলে ব্যবহার করবেন এবং যতটা পারেন দূরত্ব বজায় রেখে চলবেন। করোনা এমন একটা ভাইরাস যে কিন্তু বাতাসে খুব বেশি দূর চলতে পারে না, পড়ে যায়, একটু ভারী ধরনের ভাইরাস, বুঝতে পারছেন কি বলছি? তাহলে আমি হাসি কাশি দেব, আমার মুখে মাস্ক থাকলে বাধা প্রাপ্ত হচ্ছে, আপনার মুখে মাস্ক থাকলে বাধা প্রাপ্ত হচ্ছে। করোনা একমাত্র চোখ দিয়ে, নাক দিয়ে আর মুখ দিয়ে প্রবেশ করে আমাদের শরীরে। কথাগুলো বলছি লক্ষ্য করে সবাই শুনবেন, করোনা লাভ দিয়ে আপনার নাকের মধ্যে ঢুকবে না। আর কোনো তরকারি কিনলেন, কোনো অজানা জিনিস ধরলেন, আমি যেমন এই মাইকটাকে স্যানিটাইজ করে নিলাম, কারণ লোহার মধ্যে করোনার জার্ম লাগানো থাকলে 9 দিন থাকে, 9 দিন পরে মারা যায়। স্যানিটাইজ করে নিলাম, আমার হাতটাকে আমি স্যানিটাইজ করে নিয়েছি, আমার হাত থেকে তো এতে যেতে পারে, শুধু এটাই থাকতে পারে তা নয়, আমার হাতেও তো থাকতে পারে। হাতে থাকলে অসুবিধা নেই, যখন একটা আমি মাইক ধরলাম, আমি নাকে মুখে চোখে হাত দেব না, কিন্তু স্যানিটাইজ করেছি, তাতে কি বাইরে যাবো সাবান দিয়ে হাত ধোবো কমপক্ষে 20 সেকেন্ড, হাতটাকে যদি আপনি ধুতে পারেন করোনা মারা গেল, তারপরে আপনি নাকে চোখে হাত দেন, এই কথাগুলো একটু মনে রাখুন। বাজার থেকে আপনি বাজার করে আনবেন, মাছ তরকারি যা আনেন ঘাটুন, ধরুন টাকা ধরুন, কোনো ব্যাপার নেই, কিন্তু নাকে মুখে চোখে হাত দেবেন না। বাড়িতে এসে রেখে দিয়ে ভালো করে হাতটাকে সাবান দিয়ে ধুয়ে নিন, যে মা তরকারিটা কাটছে কাটুক, মাছ কুটছে কুটুক, ওইটা কোটার পরে ধুয়ে মা সাবান দিয়ে হাত ধুয়ে নিল। যতক্ষণ না ওটা আগুনে দেবেন, যতবার ওটাকে স্পর্শ করবেন ততবার সাবান দিয়ে হাতটা ধুবেন, কি বললাম, যতবার ওটাকে শোবেন শুয়ে দেবেন ততবার আপনি সাবান দিয়ে হাত ধুবেন, আগুনে গেল করোনা শেষ। করোনার ইনফ্লুয়েঞ্জা এমন কিছু পার্থক্য নাই, আমার নিজের বাবা করোনায় মারা গেল এবার, আমার বাবা আগে বুঝতে পারিনি করোনা হয়েছিল, আমি গান গাইতে চলে গেছিলাম, আমার প্রোগ্রাম ছিল, আমি যেদিন গিয়ে করোনা টেস্ট করলাম বাবার রিপোর্ট বের হবার আগেই বাবা মারা গেলেন, আমি কিন্তু বাবার সঙ্গে ছিলাম, বাবার বিছানা করে দিয়েছি, বাবার হাত পা টিপে দিয়েছি,
বাবা কে ভাত মেখে খাইয়ে দিয়েছি কিন্তু আমি ডাবল মাস্ক পরেছিলাম হুঁশিয়ার ছিলাম এবং বারবার আমি সাবান দিয়ে হাত ধুয়েছিলাম বাড়িতে 9 জন পজিটিভ হয়ে গেল আমি কিন্তু নেগেটিভ হয়ে গেলাম 9 জন সেকেন্ড প্লেস অসীম সরকারের বাড়িতে পশ্চিম বাংলায় এক বাড়িতে 13 জন হয়েছিল আর অসীম সরকারের বাড়িতে 9 জন হয়েছিল করোনা পজিটিভ সেই বাড়ি থেকে এসেছি আমি আমার মনে সন্দেহ হলো আমি কি নেগেটিভ বনগাঁ হসপিটালে আমি পরীক্ষা করবার পরে আমার আরেকটা বাড়ি চাকদাতে চাকদা হসপিটালে গিয়ে আবার পরীক্ষা করলাম র্যাপিড টেস্ট করে নেগেটিভ এলো তবু আমার মনে মানছে না আমি নেগেটিভ আবার করলাম 3 বার নেগেটিভ এলো তারপরে আমি ভাবলাম আমি তাহলে নেগেটিভই আছি তাহলে আপনারা এইভাবে চলবেন আপনিও নেগেটিভই থাকবেন হয়তো তাড়াতাড়ি করোনার ভ্যাকসিন বেরিয়ে গেলে আপনাদের ভয় থাকবে না খুশিয়ার আমাদের থাকতে হবে এর মধ্যে দিয়ে আমাদের আনন্দ উৎসব চলবে খেয়াল রাখবেন আমার নিজের দ্বারা যেন কারোর ক্ষতি না হয় সবাই এই খেয়ালটা রাখবেন আমি হাঁচি দেব আমি কাশি দেব আমার মুখে কিছু থাকবে না তাহলে আর একজনের ক্ষতি আমি করলাম হরিবল দুর্গতি নাশ কি করে হয় তা শোনো তুমি এসো মাগো দাস।